হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, এখন ঘড়িতে বাজে 9:05। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, সকালবেলা তো তোমরা জানোই এখন মেয়েরও স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে আমি কিছু ফল নিলাম, তো আর নিলাম আলু, নুন আর হচ্ছে ডাল। তো এই দু তিনটা জিনিস ছিল না ঘরে, তো যার জন্য নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এখন ফটাফট বসিয়ে দিলাম রান্না বান্না, কারণ আসার পর জানতে পারলাম যে আমার বড় ভাসুর আর বড় যা আসছে। তো সত্যি মানে আমি বাজারে যখন ছিলাম তখন যদি জানতাম তাহলে মানে বেশি ভালো হতো, কারণ মানে আজকে অনেক দিন ধরে খুবই সিম্পল রান্না বান্না হচ্ছে। এর মধ্যে ঘরে ছিল শিং মাছ, শিং মাছগুলো আমি একটু নুন দিয়ে রেখে দিয়েছি। এখন দেখো কি সুন্দর ওগুলো মরে আছে, এবার কাটতে ধুতে ভালো মানে সুবিধে হবে। তো যাই হোক, এখন ওরা হঠাৎ করে আসবে বলছে, আমি কি করব কি না সত্যি বুঝতে পারছি না। এদিকে বর বলেছে বাজারে আবার যেতে, কিন্তু আমার আর ইচ্ছে করছে না বাজারে যেতে। সত্যি বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজে তারা হুড়ো লেগেই থাকে। তো এর মধ্যে একবার গিয়েছি বাজারে, আবার যাব বাজারে, সেটা মানে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এর মধ্যে যা ফোন করে বলেছে যে সিম্পল রান্নাবান্না করতে, তো যার জন্য আমি আর কি করব। আর তাছাড়া ওরা হচ্ছে আমাদের নিজের ঘরের লোক, তো যেভাবেই রান্না করব সেভাবেই খাবে। তো এই কথা ভেবে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো চা তো একটু খেতেই হবে, তো যার জন্য বসিয়ে দিলাম চা। আর গরমের কারণে আজকে কয়দিন ধরে চাটা কিছুই খাওয়া হচ্ছে না, সত্যি কিছুই ভালো লাগছে না। তো আজকে ভাবলাম একটু চা করে নিই, চা খেয়ে নিই। তো আরেকদিকে বসিয়ে দিলাম ডাল। তো প্রথমে আমি ডাল ভাজা ভাতটা করে নিই, তারপর কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আর ঘরের তো সমস্ত কাজই পড়ে আছে, কী যে করব, কোনটা আগে দিয়ে করব, কোনটা পরে দিয়ে করব সত্যি বুঝতে পারছি না। তো হঠাৎ করে কেউ আসবে বললে মানে এভাবে মানে আগে থেকেই কোনো জানা না থাকলে আর কি অনেকটা প্রবলেম হয়ে যায়। তো যেহেতু বরটা কাছে থাকে না, যদি বর কাছে থাকতো তাহলে কিন্তু সমস্যাটা হতো না। তো মানে কী আর করা যায়, পারবো তাই করব। তো এদিকে দেখো বাজারগুলো এখনও গুছানো হয়নি, বাজারগুলো গুছাবো। তো আর এদিকে দেখো মানে সবজি কাটার জন্য বসেছি, কিছু কাটছি কিছু রান্না করছি, এমন করে করতে হচ্ছে, কারণ আমি কাটতে গেলেও আমার ধুতে গেলেও আমার সব কিছু আমার। আর এদিকে দেখো ডিমের খোসাগুলো রেখে দিয়েছি, ডিমের খোসা নাকি গাছে দিলে ভালো। তো বন্ধুরা, মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এই 1 ঘন্টার মধ্যে স্নান, কাপড় ধোয়া, বাসন ধোয়া সব কিছু কমপ্লিট করেছি, স্নান করেও এসে গেছি। এ দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এখন কাপড়গুলো বাকি আছে, শুধু কাপড়গুলো শুকাতে দেবো। এই যে দেখো কাপড়গুলো বাকি আছে, এগুলো শুধু শুধু শুকাতে দেব। তো সত্যি বন্ধুরা, মানে হাজব্যান্ড কাছে না থাকলে কেউ হঠাৎ করে আসবে বললে মানে যা একটা অবস্থা হয়। আমি এর আগের দিনও হঠাৎ করে আমার ভাই আসলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো হঠাৎ করে মানে ওরা কালকে এসেছে, তো মানে আমার ভাসুর বদ্দার বন্ধুর বাড়িতে ছিল রাতে, তো এখন এতদিন ছিল পাঞ্জাব, এখন মানে আগরতলা শিফট হবে ছেলেকে পড়াশোনার জন্য, মানে ছেলের পড়াশোনার জন্য। তো বুঝতেই পারছো ভাড়া ঠিক করা, তারপর জিনিসপত্র গুছানো অনেক কাজে আছে। এরপরও আমরা বলেছি পর মানে আমার এখান থেকে কিন্তু কিছুটা আছে দূর, তবুও আসছে, আর ওরা বাড়িতেও যাবে, কারণ ওদের যে জিনিসগুলো জিনিসগুলো এখনও এসে পৌঁছায়নি। তো জিনিস তো লাগবেই, সংসারে চলতে গেলে তো জিনিস লাগেই, তো সেটা হচ্ছে ব্যাপার। তো এখন আসবে, খেয়ে দেয়ে আবার ওরা চলে যাবে। তো ভীষণ ওদেরও তাড়াহুড়ো, কারণ ট্রেন তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না। তো যাই হোক, কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো দেখাই। দেখো রান্না করেছি, কড়াইটা শুধু বাকি আছে, আর না হলে সব বাসনও ধুয়ে নিয়েছি। এই যে দেখো শিং মাছের ঝোল, তো শিং মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করলে, একটু পাতলা করে করলেই ভালো, যার জন্য আমি এমন করে করেছি। এটা হচ্ছে শিং মাছের ঝোল। আর বাসন টাসন সব কিছু ধোয়া ধুই হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল, আমার ছেলে ভাত খেয়ে নিয়েছে। এই যে দেখো ডাল,
তারপর এখানে হচ্ছে ডিম ভাজা, সেদ্ধ করে ভাজা করেছি। আচ্ছা, এখানে লেবু কেটে রেখেছি। তারপর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এটা তো হচ্ছে দুধ। আর এখানে হচ্ছে শুটকির তরকারি, বুঝছো তো? আমার বড় যা মানে শুটকির তরকারিটা বেশি ভালোবাসে। আর এখানে হচ্ছে ভাত হয়েছে, দেখতে পাচ্ছো ভাত। তো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আমার বড় যা মানে শুটকির তরকারিটা খেতে ভালোবাসে, তো আমাদেরকে বলেছে যে নর্মালি সব কিছু বানাতে, কারণ একে তো গরম পড়ছে, দুইয়ে ওরা দু তিন দিন ধরে জার্নি করে এসেছে, বুঝতে পারছো, জন্য মানে নর্মালি খাওয়া দাওয়া করবে বলছে। তো যাই হোক, আমিও চেয়েছিলাম যে আমার মেয়ে, এখন দেখো কয়টা বাজে, আমাদেরকে সেটাই তো দেখানো হয়নি। দেখো 12টা বাজে, 12:07 বাজে। তো চিন্তা করো, মানে মোটামুটি 3 ঘন্টা লেগে গেছে ঘরের সমস্ত কাজ, তারপর ঘর গুছানো, তারপর কালকে আবার অনেকগুলো কাপড় ছিল মানে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এনে চেয়ারের মধ্যে রেখেছি, তো এগুলো গুছালাম, ঘর মোছা মাছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, সত্যি হঠাৎ করে কেউ আসবে বললে মানে অনেকটা মানে পরেশানি হয়, কিন্তু আমার মনের মধ্যে ভীষণ আনন্দ হয়, কারণ ওরা মানে আমাদের নিজের লোক, ঘরের লোক, বুঝতে পারছো? তো ঘরের লোক যেভাবেই দেব সেভাবেই খাবে, আর তাছাড়া আমি যেভাবে মানে একা থাকি, আমার বড় যাও এমন একা থেকেছে, কারণ আমার বর যেমন জব করে তেমন আমার ভাসুরও জব করে, তোমরা আমি অনেক ভিডিওতেই বলেছি। তো যার জন্য একা থেকেছে, ওরা একা থাকার কি সমস্যা সেটাও জানে, তো যার জন্য মনে কিছু নেবে না, কারণ ঘরের লোক যেভাবেই খাওয়াবো সেভাবেই খাবে। তো যদিও আমার বর বলেছিল মানে মাংস নিয়ে আসতে, তো আমি আর যাইনি, কারণ আমি বাজার থেকে এসেছি, তারপর ওরা ফোন করেছে মানে ওরা আসছে আসবে, তো যার জন্য আমি আর বাজারে যাইনি। আমি বলছি আমি আর এখন বাজারে যাব না, যা পারি তা দিয়েই খাইয়ে দেবো। তো যাই হোক, ঘরে শিং মাছটা রাখা ছিল, তো শিং মাছটা দিয়েই রান্নাটা করলাম। মানে বিশেষ করে আমাদের আবার মাছ মাংস ডিম এগুলো না হলে হয় না, মানে আমার বর কেউ আসলে মাছ মাংস ডিম এগুলো না রান্না করলে রাগ হয়ে যায়। আমার বাবার বাড়ির থেকেও কেউ আসলে সবসময় মাছ মাংস ডিম এগুলো রান্না করতে বলবে, মানে যে কেউ আসে, তো সবসময় তো আর সম্ভব হয় না বন্ধুরা, ইচ্ছে থাকলেও উপায় হয় না, কারণ বাজারে যেতে গেলে আমাকেই যেতে লাগবে। তো আমি বাজারে যাব না, রান্না করব না কি করব বুঝতে পারি না সত্যি। তো যাই হোক, মেয়েও এসে গেছে, আমার ছেলে গিয়ে নিয়ে এসেছে, ছেলে আজকে স্কুল নেই, তো যার জন্য ছেলে গিয়ে নিয়ে এসেছে। এটাই মানে একটা আমার কাজ, বড় কাজ হয়েছে, কারণ ছেলে যদি ঘরে না থাকে আমাকে আবার গিয়ে নিয়ে আসতে হতো। তো যাই হোক, ওরা আসলে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো যাই হোক, এখন রাখি, আমি কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। টায়ার্ড, আমিও টায়ার্ড, ভীষণ টায়ার্ড। ওই দিদি রে, আমি কই আছি দেখো না, ও দেখো খাটের নিচে, বন্ধুরা গরমের জ্বালায় আমি ঢুকে গেছি খাটের নিচে, আর আমার বড়জা দেখো কি অবস্থা। আরে এদিকে দেখো না, এদিকে দেখো না, আর ছেলে মেয়ের অবস্থা দেখাই, ছেলে মেয়ের অবস্থা দেখো। এই যে দেখো, একজন বসে বসে জুস খাচ্ছে আর একজন বসে বসে, আরে 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 লজ্জা লাগছে, ইস ইস ইস, আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ধরে মানে গল্প করছিলাম আমরা সবাই মিলে, ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো ওরা এখন চলে যাচ্ছে অনেকক্ষণ রেস্ট রেস্ট করে। আর প্রথমে আমার বড় যা ফোন করে বলেছিল যে দুপুরবেলা ট্রেনে যাবে, যার জন্য আমি মানে অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি, তোমাদেরকে তো বললামই। তো যাই হোক, এখন ওরা বলছে বিকেলে ট্রেনে যাবে, তো পদ্মারও একটা কাজ ছিল, যার জন্য পদ্মা পরে দিয়ে আসলো, দিদি
দিদিভাই আগে দিয়ে ছেলেকে নিয়ে চলে এসেছে। তো এখন দেখো চলে যাচ্ছে, তো একদিকে দেরি করে যাচ্ছে, ভালোই হয়েছে আমরা অনেকক্ষণ বসে গল্প করতে পারলাম, ভালোই লেগেছে। তো এখন দেখো চলে যাচ্ছে, তো ভালো লাগছে না সত্যি, ইচ্ছে করছে মানে দিদিভাইদের সাথে বাড়িতে চলে যাই, কারণ আমরা সবাই মানে গেলে একসাথে সবাই যাই, ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে। তো আজকে কী আর করা, ছেলে মেয়ের পড়াশোনার জন্য যেতে পারবো না, সেটাই হচ্ছে কথা। এই মাত্র ওরা গেল, তোমাদেরকে তো দেখালাম, সত্যি অনেকদিন পর মানে ওদেরকে দেখে, মানে বদ্দা দিদিভাই দেখে অনেকক্ষণ বসে বসে আমরা তিনজন মিলে খুব গল্প করছিলাম, বাড়ির গল্প, মানে অনেক ধরনের গল্প, মানে খুবই ভালো লেগেছে। তো আজকে দেখো জেঠু আর জেম্মা এসেছে আর আমার মেয়ে একটুও ঘুমায়নি। ও কিন্তু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে এতটা খুশি হয়েছে যে ঘুমায়নি। আর আমার ছেলেটা অনেকক্ষণ ছিল, এরপর চলে গেছে ও প্র্যাকটিসে, কারণ ও তো প্রতিদিনই মোটামুটি যেদিনই স্কুল থাকে না বা স্কুলে যায় না সেদিনই প্র্যাকটিসে যায়। তো বদ্দা অনেকক্ষণ অপেক্ষা করেছিল ওকে দেখার জন্য, কারণ বদ্দা দেখেনি আমার যা আর ভাসুরের ছেলে। তো যাই হোক, ওরা দেখেছে, কথা বলেছে। এই দেখো ট্রেনের সময় হয়ে যাচ্ছে, যার কারণে ওরা চলে গেছে। তো সত্যি অনেকদিন পর মানে দেখা করে কথা বলে, সত্যি বন্ধুরা খাওয়া দাওয়া মানে বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে মানে নিজের ঘরের মানুষ একসাথে হয়েছি অনেকদিন পর, এটাই ভালো লাগছে। আর বিশেষ করে আমার কাছে এটাই ভালো লাগছে যে এতদিন আমরা তিন জায়গাতে থাকতাম, তো অলরেডি ছোট জায়গা এসে পড়েছে আগেই, মানে আমরা তিনও যাই এখন আগরতলাতেই থাকবো, মানে একটু ডিস্টেন্সে থাকবো, কারণ যার যেখানে সুবিধা হচ্ছে তো এভাবেই থাকবো। তো মাঝে মাঝে বেড়াতে যেতে পারবো, ওরাও আসতে পারবে, এটাই ভালো লাগছে। মানে সত্যি আমার কাছে ভীষণ আনন্দ হচ্ছে যে ওরা আবার মানে দেশে ফিরে এসেছে, সেটাই খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আর সত্যি কথা বলতে কি মানে দিদিভাইয়ের মানে দিদিভাই এসেছে, দিদিভাইয়ের জন্য যে স্পেশাল শুটকির তরকারিটা বানালাম, দিদিভাই বলছে এই তো আমার ফেভারিট জিনিস, সত্যি তুই যে আমি জানতাম তুই শুটকির তরকারিটা বানাবি। শুটকির তরকারিটা বানানোর কোনো প্ল্যান ছিলই না, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে, কারণ দিদিভাই যতবারই যাওয়া আসা করে তখন মানে দিদিভাই বলবে যে আমার জন্য কিছুই করবি না, হয় শুটকির একটা বাটা করবি না হলে সবজি করবি। তো আজকে যদিও বলেনি, বলেছে যে জাস্ট সিম্পল খাওয়া দাওয়া বানাতে, তো আমি বানালাম, তো এটা হচ্ছে কথা। তো যাই হোক, তারাহুড়োর মধ্যে তোমরা তো জানোই যে মানে একা থাকলে যা হয়, তারাহুড়োর মধ্যে যা পেরেছি তা করেছি, ভীষণ ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে অনেকদিন পর এভাবে আমরা তিনজন বসে বসে গল্প করেছি, আর আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে বাস দুজন খুব খেলেছে, আমার ছেলেও যতক্ষণ ছিল ততক্ষণ খেলেছে, আনন্দ করেছে। আমার মেয়ে যেতেই দিতে চাইছে না, ছোদ্দা মানে আমার ছেলে অ্যাকচুয়ালি বড় আর আমার ভাসুরের ছেলে ছোট, তো সেই অনুপাতে ছোদ্দা ডাকে, ছোদ্দাকে যেতেই দিতে চাইছে না, বলছে ওরা তো বাড়িতে যাবে এখন দুদিনের জন্য, কারণ আমার শাশুড়িমাকেও তো দেখে আসার দরকার। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণ আমার কাছে তো ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।